রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের দরবার শরীফের নাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সংসদ দরবার শরীফ। আমার পিরানে পীর, আমার দয়াল মুর্শিদের নাম হযরত গাউসুল আজম শামিম আলী চিশতি। আমাদের ঠিকানা দক্ষিণ গাঁও বাজার কাটের পুল সবুজবাগ থানা ঢাকা। এই দরবার থেকে আমাদের নবীজের শানে কিছু কথা আমি বলতে চাই। আমাদের মুসলিমদের ভিতর দুটি ভাগে বিভক্ত, আমরা একই আল্লাহকে মানি, একই নবীকে মানি, একই কোরআনকে মানি, অথচ আমার নবীকে নিয়ে কিছু মতবাদ পার্থক্য রয়েছে। একদল বলতিছে নবী মাটির তৈরি, আর একদল বলতিছে নবী নূরের তৈরি। তাই আমরা যারা আহলে বায়াতে বিশ্বাস করি, আমরা যারা তরিকাপন্থী, আমরা বিশ্বাস করি আমার নবীজি নূরের তৈরি। আমার নবীজি সৃষ্টির আদিতে হাকিকি সুরতে তিন প্রকার রূপ ছিল। এক হলো তিনি তারকা রূপে ছিলেন, দ্বিতীয়ত তিনি ময়ূর রূপে ছিলেন, তৃতীয়ত তিনি ভেস্তের বালাখানায় গোলাপ ফুল আকারে ছিলেন। পৃথিবীতে আগমনের সময় তিনি বাসারি সুরতে মানবরূপ ধারণ করে পৃথিবীতে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেছেন। আমার আল্লাহ পাক বলেন, আমি আপনাকে সৃষ্টি করেছি সারা বিশ্বের মানুষের জন্য, 18,000 মাখলুকাতের জন্য রহমত স্বরূপ হিসাবে। আমার আল্লাহর যত সৃষ্টি আমার নবী তত সৃষ্টির নবী এবং তত সৃষ্টির রহমত। আমার নবীজিকে বলা হয় তিনি মাটির তৈরি, আমাদের মতো হাত পা, আমাদের মতো চোখ, আমাদের মতো সব কিছু। যদি আমাদের মতোই হবে তাহলে আল্লাহ পাক তাকে মিরাজে কেন 53 বছর বয়সে দাওয়াত করে নিল? কই আমাদের তো নেয় না, কেন তাকে বন্ধু বলল? এইখানেই আসল হাকিকত, এইখানেই আসল মারুফত। আমার নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই, আমার নবীজি পৃথিবীতে আগমন করেছেন। পৃথিবীতে আগমন করার আগে আমার নবীজি গোলাপ ফুল আকারে ভেস্তের বালাখানায় এক বাক্সের ভিতর ছিলেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে হুকুম করলেন ভেস্তের বালাখানায় যাও এবং সেখান থেকে একটা ফুল আছে, সেই ফুলটা নিয়ে আসো। তা জিব্রাইল আমিন ভেস্তের বালাখানায় ফুল আনতে গেলেন, যাইয়া দেখে ভেস্তের বালাখানার গেট ভিতর দিয়ে আকটানো। তাই জিব্রাইল গেটে যাইয়া তিনি ডাকলেন, ভিতরে কে আছেন, দরজা খুলুন। আমার বড় পীরে তখন রুহানি জগতে এই গোলাপ ফুল পাহারা দিতেছিলেন ভেস্তের বালাখানায়। তখন আমার বড় পীর বলল, আপনি কে? বলল, আনা জিব্রাইল। তুমি কে? তখন আমার বড় পীর বলল, আমি আব্দুল কাদির। তখন জিব্রাইল আমিন তার পরিচয় দিল এবং ভেস্তের বালাখানায় ঢুকলো এবং সিন্ধুক খুলে দেখে যে অনেক সুন্দর একটা ফুল। তাই হাকিকিতে আমার রাসূল পাক গোলাপ ফুল ছিলেন এবং চারটি পাতা ছিলেন মা ফাতেমা, হযরত আলী করিমুল্লাহ আজহু, ইমাম হাসাইন এবং ইমাম হুসাইন। এই পাঁচজনকে মিলে বলা হয় পাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জাতন মানে পাঁচজন। এই পাঁচজন পবিত্র, দেখো পাক পাঞ্জাতন, পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পাঁচটা পবিত্র দেহ। তখন জিব্রাইল আমিন হযরত বড়পীর আব্দুল কাদির জিলানিকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক
এই ফুল কি দিয়ে বানাইছে, এত সুন্দর, এত দেখতে সুন্দর, আমি তো জীবনে এরকম কোনো ফুল আমি দেখি নাই, যত সৃষ্টি আল্লাহর সব সৃষ্টি আমি অবলোকন করেছি, কিন্তু এই ফুলে ফুল আল্লাহ পাক কি দিয়ে বানালো। তখন জিব্রাইল আমিন এই ফুল বেস্তের বালাখানা থেকে আল্লাহর কাছে যখন নিয়ে যাইতেছিলেন, ওনার হাত থেকে এই ফুল পৃথিবীতে পড়ে যায়, এবং এই ফুলটা পড়ে মদিনায়। বর্তমানে আমার রাসুল পাকের যেখানে রওজা, যেখানে রাসুল পাক শুয়ে আছেন, এই জায়গায় এই গোলাপ ফুলটা পড়ে যায়। আমাদের নবীজির পিতা খাজা আবদুল্লাহ, তখন তিনি মদিনায় ব্যবসা বাণিজ্য করতেন। ব্যবসা বাণিজ্য শেষে তিনি যখন তাহার বাড়ি মক্কাতে রওনা হলেন সন্ধ্যার দিকে, তখন গভীর রাত হয়ে গেল। পথিমধ্যে দেখেন যে সারা মদিনা শহর আলোকিত হয়ে গেছে। তো উনি চিন্তা করলেন যে আকাশের সূর্যটা কি পৃথিবীতে ভেঙে পড়লো, আসমান কি ভেঙে পড়লো, আমি তো সন্ধ্যায় রওনা হয়েছি, তো এখন সব আলোকিত কেন, এরকম আলোকিত হয়েছে কি কারণে। তখন খাজা আবদুল্লাহ হাঁটতে হাঁটতে এই আলোর দিকে গেলেন এবং দেখলেন যে একটা ফুল, সে ফুল থেকে সারা মদিনা আলোকিত হয়ে গেছে। তখন ফুলের সুবাস তিনি নিলেন তার নাক দিয়ে, এবং এই ফুলের সুবাসে তিনার চেহারা মুবারক নূরে নূরান্বিত হয়ে গেলেন। তার মানে আমার নবীজি খাজা আবদুল্লার ভিতরে নাকের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মোহাম্মদী নূর প্রবেশ করল। খাজা আবদুল্লাহ যখন মক্কাতে গেলেন, হাজার হাজার নারী তাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেল। তার কারণ খাজা আবদুল্লার ভিতরে মোহাম্মদী নূর অবস্থিত, তাই কেউ পেলেন না, পেলেন আমার মা আমিনা। মা আমিনার সাথে খাজা আবদুল্লার বিয়ে দিলেন আমাদের নবীজের দাদা খাজা আব্দুল মুত্তালিব। কিন্তু নবীজের চাচারা তারা এই বিয়ে মেনে নিল না। কেন নিল না? মা আমিনা ছিলেন খুবই গরিব ফ্যামিলির মেয়ে, যার কারণে খাজা আবদুল্লাহ এবং মা আমিনার বাসর করতে দিবে না। তখন মা আমিনা বললেন, ঠিক আছে, আমার যার সাথে বিয়ে হয়েছে, আমি কি আমার স্বামীকে এক নজর দেখতে পারবো না? তখন মা আমিনা খাজা আবদুল্লাহকে দেখার জন্য গেলেন। তাকে এক কামরায় বন্দি করে রাখা হয়েছিল। মা আমেনা যখন খাজা আবদুল্লার মুখের দিকে তাকালেন, তখন খাজা আবদুল্লার কপাল থেকে মোহাম্মদী নূরের ঝলকে মা আমেনা অজ্ঞান হয়ে গেলেন, এবং আমার রাসুল পাকের মোহাম্মদী নূর তখন আমার মা আমেনার গর্ভে প্রবেশ করলেন। এবং এইভাবেই আমার রাসুল পাকের আগমন ঘটেছে। আমার রাসুল পাক যখন পৃথিবীতে আগমন করেছেন, তখন আমার মা আমেনার পেটে কোনো বেদনা হয়নি, পেট অনেক উঁচুও হয়নি, এবং তিনি মা আমেনার ডান উরুর ভিতর দিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছেন, এবং এইখানে কোনো পচা, কোনো নাপাকি, কোনো গালা, কোনো কিছুই ছিল না। এবং আমার রাসুল পাক পোশাক নিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। এই হলো আমার রাসুল পাকের আগমনের কাহিনী। কিন্তু যারা বলে যে নবী আমাগে মতন নবী মাটির, এরা হলো ইয়াজিদি মুসলমান, এরা হচ্ছে উহাবি মুসলমান। আমাদের ইসলাম ধর্মটাকে কারবালা থেকে শেষ করে দেয়া হয়েছিল, কিন্তু বিলায়তের জামানায় ওলিয়া উলিয়াদের আগমনের কারণে আমরা এখনো যারা তরিকতের পথে আছি তাদের মাঝেই মূল ইসলাম আছে। ইসলাম শুধু শরীয়ত দিয়ে হয় না, ইসলামটা শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারফতের ভিতর নিহিত। যারা শুধু শরীয়ত
করে তারা পরিপূর্ণ ইসলাম করে না, তারা পরিপূর্ণ মুসলমান নহে। ইসলাম পরিপূর্ণ মুসলমান হইতে হলে শরীয়ত, হাকিকত, তরিকত এবং এলবে মারুফত চারটা জিনিসই তাহার থাকা লাগবে। তাই এই বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই ভালো থাকবেন।